আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। গাজার নিরপরাধ শিশু ও বেসামরিক মানুষের উপর যে বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী, তার নজির আধুনিক ইতিহাসে খুব বেশি নেই। এই বর্বরতার পরও ইসরায়েলি সেনাবাহিনীকে নৈতিক বাহিনী হিসেবে তুলে ধরছে আন্তর্জাতিক মিডিয়া আর পশ্চিমা নেতারা। এ নিয়ে একদিকে আন্তর্জাতিক যুদ্ধ আইনের অপব্যাখ্যা আর অপব্যবহার করা হচ্ছে, অন্যদিকে ঔপনিবেশিক বয়ান সামনে এনে ফিলিস্তিনিদেরকে মানুষরূপী পশু হিসেবে তুলে ধরা হচ্ছে। এই বয়ানের ভাষ্যমতে এই পশুদেরকে হত্যা করা শুধু বৈধই নয়, বরং তাদের বেঁচে থাকারই অধিকার নেই। এভাবেই আন্তর্জাতিক আইন আর অপপ্রচারের ঢাল দিয়ে নিজেদের বর্বর চেহারাকে আড়াল করছে জায়নবাদী ইসরায়েলি সেনাবাহিনী। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। হামাসের হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়ে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামাসের হামলাকে অনেক বড় করে প্রচার করছে জায়নবাদীরা। তারা বলছে 7 অক্টোবরকে ইসরায়েলিরা চিরকাল হামাসের বর্বর হামলার দিন হিসেবে মনে রাখবে। তাদের ভাষ্য হলো, হামাসের যোদ্ধারা ইসরায়েলি বসতিতে ঢুকে শিশু, নারী ও পুরুষদের হত্যা করেছে। মিউজিক ফেস্টিভ্যালে হামলা করে 250 ইসরায়েলিকে হত্যা করেছে। যদিও এইসব অভিযোগের অনেক কিছুই অস্বীকার করেছে হামাস। আইনের দৃষ্টিকোণ থেকে এই হামলার অনেক কিছুই যুদ্ধাপরাধ। বিশ্বের বহু দেশের নেতারাই এই হামলা ও সহিংসতার নিন্দা করেছে। কিন্তু ইসরায়েল নির্বিচারে বেসামরিক ভবন ও অবকাঠামো গুঁড়িয়ে দিচ্ছে। 7,500-এর উপরে বেসামরিক নারী পুরুষ শিশুকে হত্যা করেছে, আহত হয়েছে 10,000-এর বেশি। কিন্তু পশ্চিমা নেতারা এই নৃশংসতার ব্যাপারে পুরোপুরি নীরব। ইসরায়েল ঘোষণা দিয়ে গাজার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে, পানি সরবরাহ কমিয়ে দিয়েছে, গাজা উপত্যকার একটি বড় অংশ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই প্রত্যেকটি কাজই বড় ধরনের যুদ্ধাপরাধ। কিন্তু পশ্চিমারা আশ্চর্যজনকভাবে সব কিছু দেখেও চুপ করে আছে। এত বিপুল সংখ্যক বেসামরিক ফিলিস্তিনিদের মৃত্যুর পরও কেন পশ্চিমা অভিজাত মহলের কোনো নৈতিক অবস্থান নিতে দেখা যাচ্ছে না, বা গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য সামনে কী অপেক্ষা করছে, এই সব কিছু বুঝতে হলে আমাদেরকে ইসরায়েলের আগের হামলাগুলোর বয়ানের দিকে ফিরে তাকাতে হবে। ২০১৪ সালের কথাই ধরা যাক। ওই বছর গাজায় ইসরায়েলের হামলায় 2,200 ফিলিস্তিনি নিহত হয়। এদের মধ্যে শিশু ছিল 556 জন। ওই সংখ্যাতে 64 জন ইসরায়েলি মারা গিয়েছিল। তারা এই 64 জনকে 2,200 ফিলিস্তিনির সাথে বিরামহীনভাবে তুলনা করে গেছে। দেখা যাচ্ছে 2014 সালে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর সীমা অতিক্রম করে হত্যাকাণ্ড চালিয়েছিল। কিন্তু তারপরও পশ্চিমা বিশ্ব কেন ইসরায়েলের সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী হিসেবে বর্ণনা করে আসছে? অন্যদিকে ফিলিস্তিনিরা ব্যাপক হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরও কেন তাদেরকে আগ্রাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে? ইসরায়েল অত্যন্ত ধূর্ততার সাথে যুদ্ধের আন্তর্জাতিক আইনগুলোকে এমনভাবে অপব্যবহার করেছে যাতে ইসরায়েলের সহিংস কর্মকাণ্ডকে নৈতিক কাজ বলে মনে হয়। আন্তর্জাতিক আইনে বেশ কিছু ফাঁকফোকর আর ব্যতিক্রম রয়েছে ইসরায়েল যেগুলোর অপব্যবহার করে। দেখা যাবে এই আইনে অরাষ্ট্রীয় সামরিক গোষ্ঠীর উপরে রাষ্ট্রীয় সামরিক বাহিনীকে প্রাধান্য দেয়া হয়েছে, দুর্বলের উপরে প্রাধান্য পেয়েছে শক্তিধররা। আর সেই কারণেই গাজার বেসামরিক নাগরিকদেরকে হত্যা বন্ধে এই আইন কিছুই করতে পারছে না। কিছু সুনির্দিষ্ট উদাহরণের দিকে তাকানো যাক। 2014 সালে গাজা উপত্যকায় প্রবেশের জন্য ইসরায়েলি সেনাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা খুবই পরিষ্কার। ইসরায়েল ফিলিস্তিনিদেরকে সতর্ক বার্তা দিয়েছে যাতে তারা ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে পালিয়ে যায়। যারা সেটা করেনি তারা এখন ইসরায়েলি বাহিনীর বৈধ টার্গেট হয়ে গেছে। এক ইসরায়েলি সেনা এমনকি বিষয়টি প্রকাশও করেছিল। তিনি বলেছেন, আসলে এখানে হামলার কোনো নিয়মকানুন নেই। আমাদেরকে বলা হয়েছে এখানে কোনো বেসামরিক মানুষজন থাকার কথা না। যদি কাউকে দেখতে পাও গুলি করো। সেই ব্যক্তি কোনো হুমকি সৃষ্টি করছে কি করছে না সেটা এখানে বিবেচ্য নয়। ইসরায়েলের ওই সেনা বলেন, এ যুক্তি আমার ভালো লাগেনি। এর অর্থ হলো গাজায় কাউকে গুলি করাটা খুবই স্বাভাবিক, এটা বড় কিছু নয়। প্রথমত জায়গাটা হলো গাজা, দ্বিতীয়ত সময়টা যুদ্ধের, সেটাও আমাদেরকে স্পষ্ট করে বলা হয়েছে। গুলি করতে মোটেই ভয় পাবে না। তারা এটাও বলেছে যে বেসামরিক মানুষ বলে সেখানে কিছু নেই। The
সামরিক বাহিনী যখন বাছবিচারবিহীনভাবে বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোর নির্দেশ দেয়, তখন আন্তর্জাতিক আইনে সেটা অপরাধ। বিশেষ করে যেহেতু আইনে সামরিক আর বেসামরিক টার্গেটের মধ্যে পার্থক্য করতে বলা আছে। যুদ্ধ বিষয়ক আইনে বলা আছে, যুদ্ধরত সব পক্ষ যাতে সবসময় বেসামরিক মানুষ ও সেনাদের মধ্যে পার্থক্য করে এবং বেসামরিক মানুষের উপর পরিকল্পিতভাবে যাতে হামলা করা না হয়। অথচ গাজায় এই মুহূর্তে যে 23 লাখ ফিলিস্তিনি বাস করছে, এদের মধ্যে অর্ধেকের বেশি হল শিশু। পরিহাসের ব্যাপার হলো, ইসরায়েল যুদ্ধের আইনকে ব্যবহার করেই নিজেদেরকে নৈতিক শক্তি হিসেবে প্রমাণের চেষ্টা করছে। গেল সপ্তাহেও এই চেষ্টা তারা করেছে, 2014 সালেও সেটা করা হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী তখন হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশনা দেয়। তারা খুব ভালো করেই জানত এই বেসামরিক মানুষের মধ্যে হাজার হাজার বয়স্ক ও অসুস্থ মানুষ আছে। ঘরবাড়ি ছেড়ে যাওয়ার জন্য যে সময় তারা দিয়েছে তা মোটেই যথেষ্ট নয়। ইসরায়েল এটাও জানে, তারা যেহেতু ফিলিস্তিনিদেরকে সতর্কবার্তা দিয়েছে এবং তাদেরকে ঘরবাড়ি ছেড়ে যেতে বলেছে, সে কারণে তারা দাবি করতে পারবে গাজার উত্তরাঞ্চলে কোনো বেসামরিক মানুষ ছিল না, সেখানে কোনো নির্দোষ বেসামরিক ব্যক্তি নেই। এই কথার অর্থ ঠিক এটাই। অর্থাৎ ইসরায়েলের ঘোষণা দেওয়ার পরও যেসব বেসামরিক মানুষ সেখানে রয়ে গেছে তাদেরকে হত্যা করা যেতে পারে। আন্তর্জাতিক যুদ্ধ আইনের কিছু ব্যাখ্যাকারীরা এই ধরনের বেসামরিক মানুষদেরকে কিছু নামও দিয়েছেন। এদেরকে বলা হচ্ছে সংঘাতে পরোক্ষ অংশগ্রহণকারী বা স্বেচ্ছাসেবী মানব ঢাল। এই ধরনের নাম দিয়ে তাদেরকে হত্যার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। সাধারণভাবে কে যুদ্ধের নীতি কতটা মানছে সেটা দিয়ে নির্ধারণ হবে কারা কতটা নৈতিক। ইসরায়েল যেহেতু হামলার আগে সতর্কবার্তা দিচ্ছে এবং এরপর হামলা করছে, এর মাধ্যমে তারা দেখাতে চাচ্ছে যে তারা বাহিনী হিসেবে কতটা নৈতিক। আইন অপব্যবহারের পাশাপাশি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঔপনিবেশিক অপপ্রচারও চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদেরকে তারা মানবরূপী পশু বলেছে, যারা যুদ্ধের আইন সম্পর্কে কিছুই জানে না। এই ঔপনিবেশিক বয়ান আর আইনের বিকৃত অপপ্রয়োগ করে তারা ফিলিস্তিনিদেরকে অনৈতিক বর্বর হিসেবে তুলে ধরছে। ইসরায়েলিদের হিসেবে এদের মরে যাওয়াই উচিত, যেহেতু ফিলিস্তিনিদেরকে তারা বর্বর ও অনৈতিক হিসেবে এক পক্ষে দাঁড় করিয়েছে, অন্য পক্ষে ইসরায়েলি সেনারা তাই স্বাভাবিকভাবে সভ্য ও নৈতিক বাহিনী হয়ে উঠেছে। মাসখানেক আগে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট শিরায়েটিং স্বীকার করেন, তারা যখন বিমান থেকে বোমা ফেলেন তখন তারা খুব ভালো করেই জানেন এই বোমায় শিশুসহ বেসামরিক মানুষ মারা যেতে পারে, আর তাদের অধিকাংশ হামলায় ঠিক সেটাই ঘটে। এর অর্থ হলো, এটিংয়ের মতো ইসরায়েলি পাইলটরা ভালো করেই জানেন তারা বোমা ফেলে শিশুদের হত্যা করছে, কিন্তু যেহেতু তারা দাবি করতে পারছে তাদের শিশুদের হত্যার ইচ্ছা ছিল না, তাই আন্তর্জাতিক আইন তাদেরকে ছাড় দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম আর পশ্চিমা নেতারাও তাদেরকে নৈতিক হিসেবে সার্টিফিকেট দিচ্ছে। তাদের বাছবিচারহীন বোমা বর্ষণে শিশুসহ হাজার হাজার বেসামরিক মানুষ মারা যাচ্ছে, তারপরও তাদেরকে নৈতিক বাহিনী আখ্যা দেয়া হচ্ছে। পশ্চিমা মিডিয়াগুলো নির্লজ্জভাবে বলছে ইসরায়েলিদের বেসামরিক মানুষ হত্যার কোনো উদ্দেশ্য ছিল না, যুদ্ধের মাঝখানে পড়ে তারা মারা যাচ্ছে। ঔপনিবেশিক আইন কাঠামোর মধ্যে সহিংস হামলাকারীদেরকেই শুধু নৈতিক আখ্যা দিয়ে থামা হচ্ছে না, বরং নিহত ইসরায়েলিদেরকেও বড় করে তুলে ধরা হচ্ছে। নিহত ইসরায়েলিদের আলাদা নাম আছে, পরিচয় আছে, তাদের মৃত্যুতে কি শূন্যতা তৈরি হয়েছে এগুলো বড় করে দেখানো হচ্ছে। অর্থাৎ এরা এমন মানুষ যাদের মৃত্যুতে শোক করা উচিত। অন্যদিকে নিহত ফিলিস্তিনিদের কোনো নাম নেই, তাদের হিসাব হচ্ছে সংখ্যায়। এদের নিয়েই মাঝে মধ্যে যে দুই একটা কথা বলা হচ্ছে সেটার উদ্দেশ্য হল ইসরায়েলের সামরিক বাহিনীকে যাতে নৈতিক হিসেবে তুলে ধরা যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।